হাই গাইস, সুতপা স্বাগত তোমাদের আবার ওয়েলকাম এবং প্রচুর ভালোবাসা। আজকের মেনুতে ছিল লোটে মাছের ঝাল। তো আমার লোটে মাছ খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে। আমি অতটা হয়তো ভালোভাবে পারি না লোটে মাছ রান্না করতে, কারণ আমার রান্না করতে গেলে একটু লোটে মাছটা ভেঙে যায়। মাছটা খুব নরম হয় তো, কিন্তু রান্না করে ভেঙে গেলেও টেস্টটা কিন্তু খুব সুন্দরই থাকে। ফার্স্টে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে, একদম কালো অন্ধকার হয়েছে, আমি লাইট জ্বলে ভিডিও করছি। তো ফার্স্টে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা দেব। বাড়ির সবাই আবার খায় না, আমার শাশুড়ি মাই খায় না, কোন কাতলা মাছ নিয়েছিলাম, কাতলা মাছের ঝাল আমার হয়ে গেছে। আদা রসুন মিক্সারে মশলা করে রেখে দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে এরপর মশলাটা আমি দিয়ে দেব। আমার ভিডিওর মধ্যে এই যে পাখির আওয়াজ হয়, এই যে আমাদের আমার যে মতি আছে, মানে আমাদের টিয়া আছে, ও সব সময় বকর বকর করতে থাকে, আর আমার নাম ধরে বারবার সুতপা সুতপা করে, ওইগুলোই উঠে যায় ভিডিওর মধ্যে। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেব। আমার কাতলা মাছটা আগে করেছিলাম, কাতলা মাছটাও খুব টেস্ট ছিল। মশলাটা আমি খুব ভালোভাবেই কষাই, আর মাছটা তো আমি এর মধ্যে একবারে কাঁচাই দিই, আমি তো ভেজে করি না। ভেজে করতে পারে, আমি ভেজে করতে পারি না, আমার সব ভেঙে যাবে তাহলে একদম। মশলা কষতে কষতে এত সুন্দর কালার এসে যায়, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে কি বলবো। এবার আমি লোটে মাছগুলো ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আলতোভাবে ধীরে ধীরে অল্প অল্প নেড়ে দিতে হবে, নয়তো একদম ভেঙে গুঁড়ে যাবে। তবু আমারও ভেঙে যায়, কারণ এই মাছ প্রচণ্ড নরম। এত সুন্দর, মানে সেন্ট বেরিয়েছে, মানে অসাধারণ, মানে এখনই মানে খেতে ইচ্ছা করবে। যারা লোটে মাছ ভালোবাসো তাদেরই ভালো লাগবে, যারা খাও না তাদের অতটা ভালো লাগবে না। আমার ভালো লাগে বলে আমি বলছি হয়তো।
নামানোর আগে একটু ওপরে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। তো দেখো অনেকটা আমার ভেঙে গেছে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই যে আমার রেসিপিটা কেমন লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্তই, তো বাই সবাইকে।